আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5 সেকেন্ডে এই দোয়াটি মাত্র একবার পড়লে 70 জন ফেরেস্তা বিরতিহীনভাবে 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকবে। যে ব্যক্তি নেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে শান্তিময় জীবন দান করবেন। সে চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই শিক্ষিত হোক, চাই অশিক্ষিত হোক, সে তাই বৃদ্ধ হোক অথবা জোয়ান হোক, যে কোনো শ্রেণীর পেশার লোক হোক না কেন, আল্লাহ তাআলা তার নেকির বদলতে, তার আমলতের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শান্তিময় জীবন দান করবেন। নেক আমল করার বিভিন্ন প্রকার রয়েছে। কখনো আমরা নেক আমল করে থাকি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কখনো নেক আমল করে থাকি জিকির করার মাধ্যমে, কখনো আমরা নেক আমল করে থাকি তাসবিহ পড়ার মাধ্যমে, কখনো আমরা নেক আমল করে থাকি দান খয়রাত করার মাধ্যমে, কখনো আমরা নেক আমল করে থাকি রসুলের সুন্নাহ অনুযায়ী জীবনকে চলার মাধ্যমে। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা অনুযায়ী যদি আমরা জীবনকে বাস্তবায়ন করতে পারি, আমাদের প্রত্যেকটা কাজ, আমাদের প্রত্যেকটা কর্ম নেক আমলে পরিণত হয়ে যাবে। তবে আজকে আমরা এমন একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি, যে দোয়াটি কোনো ব্যক্তি যদি মাত্র 5 সেকেন্ডে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত অধিক নেকি দান করবেন যে 70 জন ফেরেশতা বিরতিহীনভাবে 1000 দিন পর্যন্ত তার নামায়ে আমলের মধ্যে নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। নেক আমলের প্রতিদান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। অর্থ, পুরুষ এবং নারীদের মধ্যে যে কেউ মুমিন অবস্থায় নেক আমল করবে, আমি অবশ্যই তাকে শান্তিময় জীবন দান করব, এবং তারা যা আমল করবে তার তুলনায় আমি অবশ্যই তাদেরকে উত্তম পুরস্কার দেব। সূরা নাহল আয়াত 9-97। কুরআনুল কারিমে আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা নেক আমল করে তাদের নেক আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন বিফলে দেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফীহা মিন আসাউবিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা থিয়াবান খুদরান মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিনা ফীহা আলাল আরাঈক নিমাত সাওয়াবু হাসানাত মুরতাফাকা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি অবশ্যই তাদেরকে পুরস্কৃত করি। যে নেক কাজ করে আমি শ্রম ফল কখনো নষ্ট করব না। এরাই তো তারা যাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাতসমূহ, যার নিচে দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ। সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণের চুড়ি দিয়ে, এবং তারা পরিধান করবে মিহি পুরু সিঙ্গেল সবুজ পোশাক। তারা সেখানে আসনে হেলান দেওয়া অবস্থায় থাকবে। কি উত্তম প্রতিদান এবং কি চমৎকার বিশ্রাম স্থল তাদের হবে। সূরা কাহাফ আয়াত 30-31। অর্থাৎ যে নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান বিফলে দিবেন না, পরিপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। আমরা সহজ একটি নেক আমল উঠতে বসতে যে কোনো সময় যদি করতে পারি, রাত দিন 24 ঘন্টার মধ্যে আমরা যদি মনে প্রাণে বিশ্বাস রেখে এই আমলটি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত বিরতিহীনভাবে ওই ব্যক্তির আমল নামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এখন আমরা দোয়াটি জেনে নেই। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমরা যারা এই দোয়াটি পারি না, মুখস্থ করে নেব। আমরা যে কোনো ফরজ নামাজের পরে এই দোয়াটি পড়তে পারবো, চাইলে আমরা ফজরের পর, চাইলে আমরা জোহরের পর, অথবা আসরের নামাজের পর, কিংবা মাগরিবের নামাজের পর, অথবা এশার নামাজের পর, যে কোনো সময় আমাদের সময় সুযোগ হয় আমরা মাত্র একবার এই দোয়াটি পড়ে নেব। এই দোয়াটি পড়তে মাত্র 5 সেকেন্ড লাগে। আমরা মুখস্থ করে আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমলের উদ্দেশ্যে এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।